আবার সবাইকে ফুডিজ ফিউশনে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, পটেটো প্যানকেক। যখনই আমার বাসায় কিছু সিদ্ধ আলু বেঁচে যায়, তখনই আমি বিকালের নাস্তায় অথবা সকালেও এই প্যানকেকটা বানাই। ঝাল না দিলে বাচ্চারাও খুব উপভোগ করতে পারবে এই প্যানকেক। খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস আর হাতে 15-20 মিনিট থাকলেই আপনাদের নাস্তার তালিকায় অ্যাড করে দিতে পারেন এই রেসিপিটা। আর দেরি না করে শুরু করে দেই, উপকরণ আর পদ্ধতিটা দেখে নিন। প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে আমার সেই বেঁচে যাওয়া সিদ্ধ আলুগুলি, পরিমাণ বলতে 2 কাপের মতন তো হবেই। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখানে আমার ইনগ্রিডিয়েন্টসগুলি। শুরুতেই আমি 2 চা চামচ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি নিয়েছি 2টা কাঁচামরিচ। আপনারা ঝাল বেশি পছন্দ করে বাড়ি নিতে পারেন, বা যদি বাচ্চাদেরকে দেন তাহলে কাঁচামরিচটা বাদ দিয়ে দিবেন। ধনিয়া পাতাও 2 চামচের মতন। হাফ চা চামচ গ্রেট করে রাখা আদা দিয়েছি, আর হাফ চা চামচ গ্রেট করা রসুন দিয়ে দিয়েছি। এখানে আমি 2 প্রকারের চিজ, মোৎজারেলা আর চেডার। আপনাদের কাছে 2 প্রকারের না থাকলে যে কোনো একটা দিলেও হবে, আর চিজ না থাকলেও পুরোটা বাদই দিয়ে দিতে পারেন। পরিমাণ হলো 1/4 কাপ। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। আপনাদের যদি আলুটা বেশি নরম হয়ে থাকে তাহলে আপনারা 4 টেবিল স্পুন ময়দা দিবেন। আরও দিয়ে দিয়েছি আমি এখানে 2টো ডিম, কারণ আমার ডিমগুলি অনেক ছোট ছোট, আপনাদের ডিমটা বড় হলে 1টা দিলে এনাফ। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর আমাদের ফাইনাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ দুধ। তারপর মাখাবার পর্ব শুরু। মাখানোর সময় আপনারা বুঝতে পারবেন আপনাদের এই মিক্সটা বেশি পাতলা হয়ে গেছে নাকি। যদি আপনাদের মনে হয় বেশি নরম, শেপ করতে ঝামেলা হবে, আর একটু ময়দা অ্যাড করে নেবেন। ভাজার সময় যেন প্যানকেকটা ক্রিস্পি হয় সেজন্য আমি এখন স্টেপটা করে নিচ্ছি। এখানে 1/4 কাপ ময়দা ছিটিয়ে এটার উপরে আমার প্যানকেকগুলি শেপ করে কোট করে নেব। একটা ইম্পর্টেন্ট টিপ দিচ্ছি, যদি আপনাদের মনে হয় প্যানকেকটা অনেক বেশি স্টিকি, একটু কষ্ট হচ্ছে শেপ করতে, হাতে আগে একটু পানি নিয়ে তারপরে শেপ করবেন, তাহলে কোনোই ঝামেলা হবে না। এইভাবে আমি বাকি আলুগুলিকেও সুন্দর প্যানকেকে শেপ করে নিলাম। এবার একটা ননস্টিক প্যানে বা যে কোনো প্যানে আপনারা তেল দিয়ে একটু গরম করার পরে প্যানকেকগুলিকে শ্যালো ফ্রাই করবেন, এটা মোটেও ডুবো তেলে করতে হবে না। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। এই প্যানকেকগুলি এক এক সাইডে ভাজতে 3 থেকে 4 মিনিট লাগে। ভিডিওতে যেমনটি দেখছেন এই ধরনের গোল্ডেন ব্রাউন হলে প্যানকেকগুলি রেডি। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই প্যানকেকগুলি টমেটো কেচাপ বা সাওয়ার ক্রিম বা এমনি খেতে খুবই মজা। আর সবসময় নিশ্চয়ই মিষ্টি প্যানকেক তো খেতে ভালো লাগে না, তখন বানিয়ে ফেলবেন এই ঝাল পটেটো প্যানকেক। আমার চ্যানেলে আরও অনেক সহজ সহজ নাস্তার রেসিপি আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর সববারের মতন লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে।